ডিজিটালে সারাতে নিবেদন করছেন তত্ত্ব জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক মিশন হসপিটাল কোচবিহার। রবিবার সন্ধ্যার কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত কোচবিহার এক নম্বর ব্লক সুচকাবাড়ি এলাকা সোমবার সকালে ঝড় বৃষ্টি এলাকায় পৌঁছে গেলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এলাকার মানুষের সাথে কথা বলার পাশাপাশি তাদের সহযোগিতা করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়ে এদিন আলোচনা করেন তিনি। কালবৈশাখী দাপটে বিপর্যস্ত কোচবিহার এক নম্বর ব্লকের একাধিক এলাকা রবিবার সন্ধ্যায় ক্ষণিকের ঝড়ে বিপর্যস্ত সুনকাবাড়ি, টাপুরহাট সহ একাধিক এলাকা। এই ঝড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে, পাশাপাশি আহতের সংখ্যাও একাধিক। এদিন যুদ্ধকালীন তৎপরতায় আহতদের কোচবিহার এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার সকালেও দেখা যায় ঝড় বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকায় পড়ে রয়েছে ভাঙা গাছ, বাড়িতে নেই চাল, চাল ঝুলে রয়েছে গাছে বা বৈদ্যুতিক তারে। এলাকা যেন পরিণত হয়েছে এক শ্মশানপুরীতে। এলাকার শোক বিহ্বল পরিস্থিতি। এই ঝড়ে মারা যান সুপ্তা গ্রামের গ্রাম পঞ্চায়েতে দুধের কুচি দেয়ান বস এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম নামে বছর ১৫ একাদশ শ্রেণীর এক ছাত্র। এছাড়াও ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতে পালপাড়া এলাকার বাসিন্দা ৫০ বর্ষীয় দেবদাস পাল নিহত হন এই ঝড়ে। সাত সকালে কাপড়ের দোকানে আগুনের ঘটনা চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ধূপগুড়ি ব্লকের জুরাপানি সোনাতলা হাটে। জানা যায় এদিন একটি কাপড়ের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। তারাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানা পুলিশও। বাছাই করা মহিলা পুলিশদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ছে জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকায় মহিলাদের উপর অত্যাচার অপরাধ ইফটিজিং রুখতে এই মহিলা পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে। এই জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্তের তত্ত্বাবধানে তৈরি এই বিশেষ বাহিনীতে ৩০ জন মহিলা পুলিশ রয়েছেন। শহরের বিভিন্ন প্রান্তে দিনভর স্কুটি নিয়ে টহলদারি করতে দেখা যাবে এই মহিলা পুলিশদের। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত বলেন, জলপাইগুড়িতে মহিলাদের ওপর বিভিন্ন রকমের অত্যাচার অপরাধ ইফটিজিং রুখতেই মূলত এই মহিলা পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে। শহরে টহলদারি করার জন্য তাদের স্কুটি দেওয়া হচ্ছে। এক নবম শ্রেণী ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বেগুনবাড়ি এলাকায়। রক্তাক্ত অবস্থা ক্ষতবিক্ষত বাসীর আমবাগান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রামবাসীরা। প্রথমে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে, পরে অবস্থা অবনতি হলে মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত শুরু করেছে হামিরপুর থানা পুলিশ। আহতের নাম দেবরাজ রাজবংশী, সে স্থানীয় কানপুকুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র। পরিবারের সদস্যরা জানান, এলাকার স্বজনদিঘির মেলা চলছে। রবিবার তার দুই বন্ধু আকাশ মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল তাকে মেলা দেখার নাম করে ডেকে নিয়ে যায়। এরপর দেবরাজ কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসে। ফের তার দুই বন্ধু রাত্রেবেলা মেলা দেখার নাম করে ডেকে নিয়ে যায়। এরপর রাত গড়িয়ে গেল, ছেলে বাড়ি না ফিরে আসায় খোঁজ শুরু করে। আজ ভোরে পাশের আমবাগানে স্থানীয়রা রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখে উদ্ধার করে তাকে স্থানীয় বুলবুলচণ্ডী আর এন্ড্রয় হাসপাতালে ভর্তি করে। যখন ছাত্র পরিবারের অভিযোগে ঘটনায় ছেলের তিন বন্ধু কুপিয়ে খুনের চেষ্টা চালিয়েছে, অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। কালবৈশাখী আহতদের দেখতে এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে জেলা শাসক। রবিবার বিধ্বংসী ঝড় হয়ে পড়ে কোচবিহার এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। রবিবারে উদ্ধার কার্য শুরু হয় এবং আহতদের কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই ঝড়ের মৃত্যু হয়েছে দুজনে, আহত হয়েছে একাধিক। এদিন সকালে আহতদের দেখতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যান কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান। তার সাথে ছিলেন এমএসডিপি রাজীব প্রসাদ সহ আধিকারিকগণ। দিনহাটা ২ নম্বর ব্লকে নাজিরহাট গ্রাম পঞ্চায়েত সহ বুড়িরহাট কুকুরকুচুয়া গ্রাম রবিবারের বিধ্বংসী ঝড়ে রন্ধ্রবন্ধ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এলাকায় বেশ কয়েকটি বাড়ি পরপর ঝড়ে তাণ্ডবে ভেঙে গিয়েছে। গাছ কুকুরে ঘরের ভেতর পড়ে গেছে, ভেঙে পড়েছে পাশাপাশি বিদ্যুৎ তার বিচ্ছিন্ন হয়ে বিদ্যুতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, রবিবার রাতে ঝড়ের জোরে তারা বর্তমানে সর্বশান্ত। বসবাসের জন্য ঘর থেকে শুরু করে চাষের জমি খনিকে জেরে সবকিছু নষ্ট হয়ে গেছে। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণের দাবি জানিয়ে নিউ চাংড়াবান্ধা পথ অবরোধ কর্মসূচি বাসিন্দাদের। কোচবিহার জেলা মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকে কুকশেডাঙ্গা থানা অন্তর্গত নিউ চাংড়াবান্ধা চেকপোস্ট এলাকায় পথ অবরোধে গ্রামবাসীদের তাদের দাবি, রবিবার রাতে ব্যাপক ঝড়ে তাদের বাড়িঘর ভেঙেছে, থাকার জায়গাটুকুও নেই, এলাকায় কেউ তাদের সঙ্গে দেখা করেনি। সোমবার কুকশেডাঙ্গায় পথ অবরোধ এবং বিডিওকে গাড়ি আটকে বিক্ষোভ দেখায় নিউ চাংড়াবান্ধা চেকপোস্ট এলাকার গ্রামবাসীরা। প্রধানমন্ত্রী স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করলো মালদা জেলা বিজেপি নেতৃত্ব। সোমবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চত্বরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদা সাংসদ ফগেন মুর্মু, দলের জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরী, ইংলিশবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণানাথ, এছাড়াও ছিলেন জেলা বিজেপি নেতা বিশ্বজিৎ রায় প্রমুখ। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে দিনে দিনে ফলের দাম বেড়েই চলেছে। একদিকে রোজা, অন্যদিকে ধর্মীয় মাস বৈশাখ মাসে ফল কিনতে বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে। মালদার বাজারেও ক্রেতাদের এই মরশুমে ফল কিনতে পড়ছে হতাহত।
মূল্যবৃদ্ধির ফলে এবারে রোজার বাজারে তেমন ফলের চাহিদা নেই বলে জানাচ্ছেন ফল বিক্রেতারা। সোমবার সকালে ইংরেজ বাজার শহরের চিত্তরঞ্জন মার্কেট, রথবাড়ি বাজার, ফল বাজার তেমন কেনাকাটা ভিড় দেখা গেল না। ফল বিক্রেতা দেবব্রত শাহ জানান, করোনার সময়কালে রোজার সময় আমরা ফল ভালোভাবে বিক্রি করেছিলাম, কিন্তু এবারে রোজাই বাজার নেই তেমন। পেট্রোল ডিজেলের পাশাপাশি ফলের দামও বাড়ছে, ফলের পাশাপাশি ড্রাই ফ্রুটস খেজুরের দামও আকাশ ছোঁয়া। ভারত বাংলাদেশের পর্যটন উৎসবকে কেন্দ্র করে রবিবার এক র্যালি বের করা হয় আগরতলা রাজপথে। সেখানে বহির্রাজ্য থেকে ট্যুরিজম ডিপার্টমেন্টের আধিকারিক সহ ট্যুরিজম সেক্টরের সাথে যুক্ত বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো পার্টিসিপেট করে। পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, মিজোরাম, সিকিম জায়গা থেকে পার্টিসিপেট করে এই র্যালিতে। ত্রিপুরা সরকার চাইছেন ট্যুরিজমকে আরও কীভাবে দ্রুততার সঙ্গে উন্নত শিখরে নিয়ে যাওয়া যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন ত্রিপুরাকে রাজ্যে টুরিস্ট হবে পরিণত করার, যা বর্তমানে ধীরে ধীরে পরিলক্ষিত হচ্ছে। রাজ্যের পর্যটন দপ্তরের ডাইরেক্টর তড়িৎকান্তি চাকমা এই কথাগুলো জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ থেকে আসা পর্যটন দপ্তরের কর্মকর্তা তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ভারত বাংলাদেশ মৈত্রী চিরস্মরণীয় চিরস্মরণীয়ের মধ্যে কারো কোনো দ্বিমত থাকার কারো কারণ নেই। তিনি আরও বলেন, বাংলাদেশে মানুষদের স্লোগান হচ্ছে মিলিয়ন টুরিস্ট বিলিয়ন ডলার। আসাম সাহসিকতা পরিচয় দিলেন নাগরেকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের জয়ন্তীপল্লীর বাসিন্দা সুব্রত সরকার। রবিবার বিকেলে রীতিমতো চিতাবাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরে এলেন তিনি। বর্তমানে তার চিকিৎসা চলছে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে। খাসবস্তির কাবুলডাঙাতে একটি ছোট চা বাগান রয়েছে। সেখানেই সকালে একটি চিতাবাঘকে দেখতে পায় শ্রমিকরা। এরপরে সেই চা বাগানে কাজ বন্ধ রেখে কুনিয়া রেঞ্জের বনকর্মীদের খবর দেন তিনি। বনকর্মীরা আসার আগ মুহূর্ত পর্যন্ত চা বাগানের ম্যানেজার সুব্রতবাবু চা বাগানে পর্যবেক্ষণ করতে থাকেন। বিকেল তিনটে নাগাদ হঠাৎ ওই চিতাবাঘটি পিছন দিক থেকে সুব্রতবাবুর উপর ঝাঁপ দেয়। চিতাবাঘটি এলো পাথারি সুব্রতবাবুর শরীরে কামড় এবং থাপা বসিয়ে দেয়। সুব্রতবাবু হান্না মেরে তার সাথে রীতিমতো লড়াই শুরু করে। এরপরে বাঘ বাবাজি ঘাবড়ে গিয়ে সুব্রতবাবুকে ছেড়ে পালিয়ে যায়। এরপর শ্রমিকরা এই সুব্রতবাবুকে উদ্ধার করে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে আসে। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে ইংরেজ বাজার থানা পুলিশ। রবিবার রাজ্যে গোপন সূত্রে খবর পেয়ে মধুঘাট এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান। জানা গেছে ধৃত যুবকের নাম মোসাদিক হোসেন, বাড়ি কালিয়াচক থানা, মোসেলপুর। রাস্তা পারাপারে গজরাজের দৃশ্য ফুটে উঠলো ক্যামেরায়। সোমবার কাশিয়াঙ্গের রোহিণী জঙ্গল থেকে বের হয়ে রাস্তার ওপর দিয়ে নিজের খেয়ালে চলাচলের গজরাজের দৃশ্য থেকে থমকে গেল পথচারীরাও। কার্যত এদিন রোহিণী সংলগ্ন জঙ্গল থেকে বের হয়ে পাশের জঙ্গলে যাওয়ার সময় এমনই দৃশ্য গজরাজকে দেখে খুশি সকলে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ রেল স্টেশন এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম পারভীন গুরুং, তিনি হ্যামিল্টনগঞ্জে নেতাজি পল্লীর বাসিন্দা ছিলেন। আর পিএফ সূত্রে খবর, মঙ্গলবার আলিপুরদুয়ার জাংশনগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় যুবকের। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে কালচিনি থানা পুলিশ এবং হাসিমার আরপিএফ পৌঁছেছে। এই বিষয়ে মৃত যুবকের পরিবারের সূত্রে জানানো হয়েছে যে 10 বছরেরও বেশি সময় ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, তার চিকিৎসা চলছিল। গোটা ঘটনা তদন্ত করছে আরপিএফ। চা পাতা বোঝাই কন্টেনারে আড়ালে গাঁজা পাচারে নতুন কৌশলে কাজে লাগলো না পাচারকারীদের। পুলিশের জালে পাকড়াও মালদা চাঁচলের বাসিন্দা বিপুল দাস। উদ্ধার 23 কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় ফাঁসি দেওয়া থানা পুলিশ ঝমকলাল জোট সংলগ্ন তিস্তা কানারের হাইড্রল প্রজেক্টের কাছে 31টি জাতীয় সড়কের কাছে অভিযান চালায়। সেই অভিযানে একটি 10 টাকার কন্টেনার আটক করা হয়। কন্টেনারটিতে প্রথমে দেখলে মনে হবে চা পাতা নিয়ে যাওয়া হচ্ছে, তবে চালকের কেবিনে গোপন চেম্বারে রয়েছে বিপুল পরিমাণ গাঁজা। তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। এই গাঁজা গুয়াহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত পুলিশের জিজ্ঞাসাবাদ জানিয়েছে। পুলিশ কন্টেনারটিকে আটক করেছে। অভিযুক্ত চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু হয়েছে। 2011 সালে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে মানবিক একটি সরকার। নেতৃত্বে মত তৃণমূল কংগ্রেসের স্থানীয় জনপ্রতিনিধিরা মানবিক নিদর্শন রেখে চলেছেন বিভিন্ন সময়। তেমনই একজন বালুঘাট পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নিতানন্দী। গত 16 এপ্রিল তারিখে বালুঘাট চকভাবনী শ্মশান এলাকায় এক মানসিক রোগী ভাবুরে বৃদ্ধ অসুস্থ অবস্থায় পড়েছিলেন। খবর যায় স্থানীয় জনপ্রতিনিধি নিতানন্দীর কাছে। নিতানন্দী পুলিশ প্রশাসন এবং বালুঘাট পৌরসভার সহযোগিতায় অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে বালুঘাট হাসপাতালে মানসিক রোগী রোগ বিভাগে ভর্তি করেন। গতকাল ওই বৃদ্ধে পরিচর্যা করার পাশাপাশি সোমবার বালুঘাট হাসপাতালে বিভিন্ন পরীক্ষাগারে নিয়ে গিয়ে ওই ব্যক্তির বিভিন্ন চেক আপ করেন। এক অসহায় বৃদ্ধকে বাঁচাতে নিতে উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। জায়গা সম্পত্তির বিবাদকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে আক্রান্ত এক ব্যক্তি। প্রথমে বাড়িতে গিয়ে আত্মরক্ষা হলো না। ঘটনা পশ্চিম কোলাবাড়িয়া পঞ্চায়েত অন্তর্গত রাখিরাম পাড়ায়। ঘটনায় জানা যায় নিতাই রায় নামে আনুমানিক 51 বছর বয়সী এক ব্যক্তিকে একই এলাকায় বাসু ত্রিপুরা নামে এক ব্যক্তি সদর বলে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে আক্রান্ত নিতাই রায় রেল লাইনের রাস্তা ধরে পালিয়ে এসে আত্মরক্ষার্থে আশ্রয় নেয় এলাকার পঞ্চায়েত প্রধানের বাড়িতে। রক্তাক্ত অবস্থায় নিতাই রায়কে দেখতে পেয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী আক্রমণকারীদের বাধা দিতে গেলে নিজে আক্রান্তের শিকার হয়। কিছু বুঝে ওঠার আগেই সদর বলে বাসু ত্রিপুরা হাতে দাঁড়া নিয়ে হামলে পড়ে আক্রান্ত নিতাই রায়ের ওপর। হস্তক্ষেপিত হয়ে প্রধানের স্বামী নিজেই অবস্থা বিগতির দিকে খবর দেয় বিলোনিয়া থানা পুলিশকে এবং অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনাস্থলে ছুটে যায় অগ্নিনির্বাপক দপ্তর সহ বিশাল পুলিশ বাহিনী। আক্রান্ত নিতাই রায়কে উদ্ধার করে সাথে সাথে নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে।
দিনহাটা দু নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত বিপন্ন পরিবারদের পাশে দাঁড়াতে রাত থেকে গ্রামে গ্রামে ঘুরছেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব আব্দুর রউফ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলছেন এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক। কাশিয়ান ডিভিশনে আশাকর্মীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ, অভিযুক্তকে কঠোর শাস্তি দাবিতে সোচ্চার আশাকর্মী ইউনিয়ন। অভিযুক্তে কঠোর শাস্তি দাবি সহ আশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি সহ একাধিক দাবিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ দেখার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। সেই সঙ্গে একাধিক দাবি জানিয়ে দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়। মালদা জেলা প্রাণী সম্পদ দপ্তরে পোল্ট্রি ফার্মে প্রতিদিন 3 লক্ষ ডিম উৎপাদন করার লক্ষ্যে পোল্ট্রি ফার্মে এলাকায় প্রায় 300টি গাছ কেটে দেওয়া হয়েছে। এই ঘটনায় জোর বিতর্ক দেখা দিয়েছে। গাছ কাটার প্রতিবাদে আন্দোলনের পাশাপাশি অবস্থান বিক্ষোভে যেতে চলেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলা শাখা। মালদহ জেলা কৃষি দপ্তরে কৃষি ফার্ম এলাকায় জেলা প্রাণী বিকাশ সম্পদ দপ্তরের একটি পুরনো পোল্ট্রি ফার্ম ছিল, সেই পোল্ট্রি ফার্মটি বন্ধ করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে মালদা জেলায় একটি বড় মাপের পোল্ট্রি ফার্ম করার কথা কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্য জেলার পুরনো পোল্ট্রি ফার্মে সেই জমিতে অত্যাধুনিক প্রযুক্তি পোল্ট্রি ফার্ম করার উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনিক সূত্র আরও জানা গেছে মালদা এমন একটি পোল্ট্রি ফার্ম হবে যেখানে প্রতিদিন অন্তত 3 লক্ষ ডিম উৎপাদন হবে। সাথে মালদা জেলার ডিমের চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য কিছু জেলার ডিমের চাহিদাও মেটাবে বলে আশাবাদী প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এদিকে মেগা সেই পোল্ট্রি ফার্ম করতে গিয়ে পুরনো ফার্ম চত্বরে ছোট বড় মিলিয়ে 300-এরও বেশি গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ। আম গাছের পাশাপাশি অন্যান্য গাছও কেটে ফেলা হচ্ছে, আর এই গাছ কাটার প্রতিবাদে আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। পালাকাটা কোচবিহার 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের দাবি প্রচণ্ড শিলাবৃষ্টি তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, তাদের নতুন করে আবার ঘর বানিয়ে দিতে হবে, এই দাবি নিয়ে এদিন তারা পথ অবরোধে সামিল হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। পাহাড় তরাই ডুয়ার্স এবং সমতলে ফুটবল খেলোয়াড়দের উচ্চমানের খেলার সুযোগ এনে দিল বাইচুং ভুটিয়া। উন্টেড ফুটবল কেন্দ্র অ্যান্ড একাডেমির মাধ্যমে নতুন প্রজন্মে খেলোয়াড়দের তুলে ধরতে বাইচুংয়ের ভূমিকা। বিশিষ্ট কোচের ব্যবস্থা পাশাপাশি বাইচুংয়ের ভুটিয়া প্রশিক্ষণ দেবে নতুন খেলোয়াড়দের। শিলিগুড়িতে প্রশিক্ষণ শিবির খুলতে চলেছেন ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। আগামী 2 মে থেকে ওই ফুটবল একাডেমি চালু হচ্ছে শিলিগুড়ি শালুগড়ায়। শিলিগুড়ি উড়াল পুল দিয়ে যাওয়ার সময় সোমবার আচমকা একটি টোটোর চাকা ভেঙে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে টোটো চালক সহ 2 জন যাত্রী আহত হয়, আহতদের মধ্যে রয়েছে একটি শিশু। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা পুলিশ এবং আহতদের নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অন্যের ভাগ্য ফেরাতে আদরের ঘোড়াকে নিয়ে নাল ও আংটি বিক্রি করতে বেরিয়েছেন তাজমুল আলী খান। হুগলি জেলার গোঘাট থানা বাসিন্দা, দীর্ঘ 6 বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘোড়ার গাড়ি সঙ্গে করে অন্য ভাগ্যে ফেরানোর চেষ্টা করছেন তাজমুল আলী খান, কিন্তু সারাদিন এরপর নিজের ভাগ্য যদি 400-500 টাকা, এই দিয়ে চলে তার সংসার। চোপড়া বাসস্ট্যান্ডে ঘোড়ার সঙ্গে তাজমুল আলীর দেখা মেলে। ঘোড়ার গাড়ি দেখে হাটবাজারে আসে সাধারণ মানুষ, ভিড় জমায় ঘোড়ার নাল ও ঘোড়ার আংটি কেনার জন্য। শিলিগুড়ি পৌর নিগমে 47 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে শারীরিক নিগ্রহ সহ খুনের হুমকির অভিযোগ উঠল এলাকারই এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের কঠোর শাস্তি দাবিতে প্রধাননগর থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। যদিও অভিযুক্তের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে দাবি নিগৃহীত ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাসের। অভিযোগ, ওই ব্যক্তি এলাকার দাদাগিরি ফলায়, তাই তার জানে অদৃষ্ট এলাকার বাসিন্দারা। জানা গেছে সোমবার নিউ কলোনি এলাকায় ওয়ার্ডের সাফাই কর্মীরা নর্দমার আবর্জনা তুলে রাস্তার উপর জড়ো করে রেখেছিল। এরপরে অভিযুক্ত রানাদি সরকার হঠাৎ নিউ কলোনি এলাকায় কাউন্সিলর অফিসে এসে সজোরে দরজা খুলে সে কাউন্সিলের ওপর চড়াও হয়। কাউন্সিলরের সাথে বঞ্চসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, উত্তেজিত হয়ে রানাদি সরকার টেবিলে ধাক্কা মারে কাউন্সিলর সরে না গেলে তার শরীরে আঘাত লাগতো বলে অভিযোগ। পাশাপাশি কাউন্সিলরকে শারীরিক নিগ্রহ করার সাথে সেই সময় অফিসে একজন মহিলা ও এক ব্যক্তি ছিলেন, তাদেরও শারীরিকভাবে নিগ্রহ করে রানাদি সরকার বলে কাউন্সিলর অভিযোগ করেন। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফের করোনা সংক্রমণের খবর জলপাইগুড়ি শহরে। পুরসভার 11 নম্বর ওয়ার্ডে অশোকনগর এলাকার এক ব্যক্তি করোনা আক্রান্ত হলেন। খবর পেয়ে সোমবার আক্রান্ত বাড়ি এলাকায় পৌঁছান পুরসভা ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আক্রান্তের বাড়ি ও আশপাশের এলাকা দীপানমুক্ত করা হয় পুরসভার পক্ষ থেকে। বেআইনি মাটি কানার বিরুদ্ধে অভিযান চালালো জেলা পুলিশ। সোমবার বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি মাটি বোঝাই ট্রাক্টর এবং 3টি লরি আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ। বিভিন্ন নদীর চর থেকে এবং বাঁধের মাটি কেটে পাচার করার অভিযোগ উঠেছিল একশ্রেণী অসাধু চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে সম্প্রতি রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, রাজেশ হেঁচ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে অভিযোগ জানিয়েছিলেন। মন্ত্রী অভিযোগ পেয়ে জেলা পুলিশ প্রশাসনকে বেআইনি মাটি বালি পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, আর সেই নির্দেশ পেতে জোরদার অভিযান শুরু করেছে জেলা পুলিশের কর্তারা। খনিকের ঝড়ে ক্ষতিগ্রস্ত হলো ফালাকাটের সারদানন্দ পল্লী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের পাশে থাকা একটি গামারি গাছ স্কুলে বাচ্চাদের মিড ডে মিলে খাওয়ার ঘরে উপরে এসে পড়ে, এর ফলে সেই ঘরটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। রবিবার রাতে প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে স্কুলে টিনে চাল ফুটো হয়ে যায় এবং এরপরে ক্লাস করতে সমস্যার সম্মুখীন হন শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে পড়ুয়ারা।
একাধিক দাবি দাওয়া নিয়ে গোটা রাজ্যজুড়ে আন্দোলনে নামলো রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা। তারই অঙ্গ হিসেবে সোমবার দুপুরে মালদা জেলা জুড়ে আন্দোলন সংগঠিত হলো সংগঠনের মালদা জেলা কমিটির পক্ষ থেকে। জানা গেছে, এদিন 11 দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ লাগু দরকার, আর পিএফএফ পুরনো পেনশন স্কিম চালু, ইভিএম কেলেঙ্কারি সহ মোট 11 দফা দাবি শহর জুড়ে মিছিল করে এসে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে তারা জমায়েত হয়ে জেলা প্রশাসনের হাতে একটি দাবি সনদ তুলে দেয়। দক্ষিণ দিনাজপুর জেলার আইএনটিটিইউসি সভাপতি রাকেশ শীল দরিদ্র মানুষের পাশে সর্বদাই থাকেন। তেমনি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিয়নপাড়া এলাকায় বাসিন্দা অসহায় বৃদ্ধের পাশে বহুদিন ধরেই রয়েছেন রাকেশবাবু। বিগত কয়েক মাস ধরে ওই বয়স্ক ব্যক্তির হাতে রাকেশ শীল তুলে দেন মাসের আনাজ। আনাজ তুলে দিলেন একটি কর্মসূচির মধ্যে দিয়ে রাকেশবাবু। বাড়ি থেকে পালিয়ে হারিয়ে যাওয়া কিশোর উদ্ধার করলো বানারহাট থানা পুলিশ। ঘুরে বেড়ানোর নেশায় বাড়ি থেকে পালিয়ে বানারহাট স্টেশনে আর সেখান থেকে ট্রেনে উঠে হারিয়ে গিয়েছিল 13 বছরের রাজীব মুন্ডা। গত 14 এপ্রিল বিকেলে রাজীব কারবালা চা বাগানে নিজ বাড়ি থেকে পালিয়ে বানারহাট রেল স্টেশনে এসে উপস্থিত হয়। সেখানে শিলিগুড়িগামী একটি ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে চেপে বসে সে। জানা গেছে, নকশালবাড়ি স্টেশনে বাচ্চাটিকে ক্ষুধার্ত অবস্থায় ইতস্তত ঘুরতে দেখে রয়্যাল পুলিশ। তার সাথে কথা বলে জানতে পারে রাজীব বাড়ি থেকে পালিয়েছে। নকশালবাড়ি আরপিএফ এরপর বাচ্চাটিকে উদ্ধার করে বাগডোগরা আরপিএফ এর মাধ্যমে সিডব্লিউসিতে পাঠায়। বানারহাট থানা পুলিশ বিষয়টি জানতে পেরে বাচ্চাটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। সেই মতো কিশোরকে শিলিগুড়ি থেকে নিয়ে এসে শনিবার রাতে বানারহাট থানাতে ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামার উপস্থিতিতে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। মালদা শহরের সিংহাতলা এলাকায় এক ফ্ল্যাট থেকে প্রাক্তন শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো সোমবার দুপুরে। মৃত স্কুল শিক্ষিকার নাম স্মৃতি সরকার, বয়স 65। পরিবারে রয়েছে স্বামী পীযূষ সরকার ও এক ছেলে। স্বামী পীযূষবাবু এগ্রিকালচার ডিপার্টমেন্ট বহরমপুরে কর্মরত রয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষিকা অসুখে ভুগছিলেন, সেই কারণেই হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সুপারি গাছের পাতা দিয়ে ঢেকে পিক আপ গাড়িতে করে কাঠ পাচার করছিল পাচারকারীরা। কালচিনি পুলিশ ধাওয়া করে এক পিক আপ বোঝাই কাঠ আটক করলো। সোমবার বিকেলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালচিনি পুলিশ একটি পিক আপ গাড়ি ধাওয়া করে। ডিমা এলাকায় কালচিনি পুলিশ পিক আপ গাড়িটিকে ধরে ফেলে। পুলিশকে দেখে পাচারকারীরা পালিয়ে যায়। পিক আপ গাড়িতে সুপারি পাতা দিয়ে ঢেকে কাঠগুলো পাচার করছিল। কালচিনি পুলিশ কাঠ বোঝাই পিক আপ গাড়িটি আটক করে থানায় নিয়ে এসেছে। ভর্তির ফিস মকুবের দাবিতে ছাত্রছাত্রীদের ধর্না ও তার পাল্টা আন্দোলনে ধুন্ধুমার হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় চত্বর। ঘটনাস্থলে হলদিবাড়ি থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কাপুর বর্মণ এসে সমস্যার সমাধানে আশ্বাস দিলে আন্দোলন তুলে নেয় ছাত্রছাত্রীরা। সোমবার দুপুরে ভর্তি ফিস সম্পন্ন মকুবের দাবিতে কলেজের ভেতরে মূল গেটের সামনে ধর্নায় বসে একদল ছাত্রছাত্রী। এর ফলে বন্ধ হয়ে যায় কলেজের প্রথম পাঠন। তৃণমূলের কর্মী সমর্থকদের গ্রেফতার করেছে পুলিশ, আর এরই প্রতিবাদে থানায় হাজির হলেন তৃণমূল নেতা কর্মীরা। নিরীহ মানুষকে যাতে কোনো মামলায় না জড়ানো হয় সেই দাবিকে সামনে রেখে মালদার মানিকচক থানার সামনে বিক্ষোভ স্লোগানের মধ্যে দিয়ে পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতা কর্মীরা। গোটা ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ায় মানিকচক থানা চত্বর জুড়ে। অকারণে কাউকে যাতে গ্রেফতার না করা হয় সেই দাবি তুলে আইসি দ্বারস্থ হয় তৃণমূলের নেতা কর্মীরা। গাজল ব্লকের মন্ডল বিজেপি কমিটির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান ও সেবা সপ্তাহ পালন করা হলো। সোমবার সকাল নাগাদ গাজলে বামনগোলা গাজলের রানীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচি করে থাকেন। ঝাঁটা হাতে নিয়ে সাফাই অভিযান চালায় বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, সুদেব রায়, জেডপিসির সাথের মন্ডল সহ সভাপতি, যুব মোর্চার সাধারণ সম্পাদক কেশব মন্ডল সহ বিজেপি নেতাকর্মীরা। তুফানগঞ্জ বিধানসভা অন্তর্গত রামপুরে ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সোমবার এলাকার নাগরিকদের ক্ষোভের মুখে পড়লেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতী রাভা। রীতিমতো সাইকেল তুলে তাকে আক্রমণ করার চেষ্টা অভিযোগ উঠল একাংশের গ্রামবাসীদের মধ্যে। সেবা সপ্তাহ পালন করতে গিয়ে স্থানীয় মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এলাকার বিধায়ক হয়ে তিনি এখনও পর্যন্ত এলাকা কোনো উন্নয়ন করেননি। এর আগেও এলাকা কখনো বিধায়ক দেখা যায়নি। আচমকা সেবা সপ্তাহের নাম করে ঝাড়ু নিয়ে ঝাড় দিতে ও ব্লিচিং ছড়াতে এসছে। ফুলবাড়িতে শিখা চ্যাটার্জিকে চাই না বলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। ডিজিটাল সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31 কোচবিহার।